আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ান আওয়ার স্টাডি থেকে শফিকুল ইসলাম বলছিলাম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা এরকম একটি ঘুরন্ত পাখা বানিয়ে দেখাবো, এবং সেটা HTML এবং CSS দিয়ে। আমরা ইতিমধ্যে গত একটি ভিডিওতে দেখেছি কিভাবে এরকম একটি পাখা বানাতে হয়, যে পাখাগুলো ঘুরতো না, ঠিক এরকম স্টেপ থাকতো। কিন্তু সেই পাখাটাকেই আজকে আমরা ঘুরিয়ে দেখব কিভাবে সেটা ঘুরোতে হয়। তাহলে চলুন শুরু করা যায়। আমরা এখানে কিছু কোড দেখতে পাচ্ছি। এই যে স্টেপ, যে পাখাটি রয়েছে ঘুরছে না, এই অবস্থায় আমাদের পাখাটি এরকম দেখা যায়। এই পাখাটি আমরা এভাবে বানানো গত ভিডিওতে শিখেছি। এবার শুধুমাত্র আমরা এই পাখাটির মধ্যে অ্যানিমেশন সেট করে দেব, অর্থাৎ এই পাখাটিকে আমরা এখন ঘোরাবো। প্রথমত আমাদেরকে একটি অ্যানিমেশন বানাতে হবে। এজন্য আমরা একটি কি ফ্রেম নেব, কি ফ্রেমস। এরপরে কি ফ্রেমটির নাম দিতে হবে, আমরা নাম দিচ্ছি রোটেট। এরপরে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুরু হবে কোত্থেকে এবং শেষ হবে কোত্থেকে, এটা আমাদেরকে লিখতে হবে। শুরু হবে যেখান থেকে সেটা লিখবো আমরা ফ্রম, এবং শেষ হবে কোথায় গিয়ে সেটা লিখবো আমরা টু। ফর্মের মধ্যে আমি একটি প্রপার্টি দেব, আমরা এখানে ট্রান্সফর্ম লিখছি। ট্রান্সফর্মের মধ্যে আমরা যে ভ্যালুটা দিব সেটা হলো রোটেট নামে একটি ফাংশন। রোটেট নামে ফাংশনের মধ্যে আমি বলে দিচ্ছি জিরো, অর্থাৎ শুরুর অবস্থাতে আমাদের পাখাটি একটু ঘুরবে না, একদম জিরো অবস্থাতে থাকবে। এবং যখন শেষ হবে এটি, তখন কি হবে, এই ট্রান্সফর্ম রোটেটের পরিমাণ 360 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে বলে দিচ্ছি 360 ডিগ্রি। আমাদের অ্যানিমেশন বানানো শেষ। আমাদেরকে ঘোরানোর জন্য এখন যেটা করতে হবে, এই সম্পূর্ণ পাখা কোথায় রয়েছে। আমরা যদি HTML যে মার্কআপ রয়েছে সেটাকে ফলো করে দেখতে পাচ্ছি, ফ্যান র্যাপার এর মধ্যে 4টি পাখা রয়েছে। তাহলে ফ্যান র্যাপার কোথায় আছে আমাদের CSS এর মধ্যে খুঁজে বের করতে হবে। আমরা একটু উপরে আসলে দেখতে পারবো ফ্যান র্যাপার নামে একটি আমাদের ক্লাস রয়েছে। এখানে আমরা অ্যানিমেশন সেট করব। অ্যানিমেশনের মধ্যে কয়েকটি প্রপার্টি রয়েছে, যেমন অ্যানিমেশন নেম। অ্যানিমেশন নেম কোনটা, যেটা আমরা ইতিমধ্যে এখানে লিখেছি, যে নামে আমরা অ্যানিমেশন বানানাম, রোটেট নামে এটা। আমরা এটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে এখন সেভ করি। সেভ করলে কোনো কিছু হচ্ছে না, কারণ এখানে আমরা কোনো টাইম সেট করিনি, অর্থাৎ আমাদের এই পাখাটি ঘুরতে কতক্ষণ সময় লাগবে। এই যে ফর্ম লিখলাম, এই ফর্ম থেকে টুতে যেতে কতক্ষণ সময় লাগবে সেটা আমাদের ডিফাইন করা হয়নি। আমরা এখন সেটা ডিফাইন করব। এটা ডিফাইন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অ্যানিমেশন ডিউরেশন। অ্যানিমেশন ডিউরেশন আমরা বলবো কতক্ষণ সময় লাগবে। আমি প্রথমত দিচ্ছি 1 সেকেন্ড, 1s, সেভ করি। দেখতে পাচ্ছি ফ্যান কিন্তু একবার ঘুরে থেমে গেল। আমরা যদি এখানে আরও বেশি দিই, অর্থাৎ আমি যদি এখানে 5 সেকেন্ড দিই, তাহলে আমাদের পাখাটি এক পাক ঘুরতে, অর্থাৎ 360 ডিগ্রি ঘুরতে সময় লাগবে 5 সেকেন্ড। এখন আমরা এই পাখাটিকে একবার ঘোরাতে যাচ্ছি না, আমি অনেকবার ঘোরাতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে আমাদেরকে অ্যানিমেশনের আরেকটি প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টি ইউজ করবো, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। এটা আমরা ঘুরবো, এখানে যদি বলি আমরা দুবার, তাহলে কি হবে, আমাদের পাখাটি দুবার ঘুরবে, অর্থাৎ 10 সেকেন্ড সময় লাগবে এবং এই পাখাটিকে দুইবার ঘোরাবে। আমি এখানে 5 সেকেন্ড না বলে এখানে 2 সেকেন্ড বলে দিচ্ছি, যাতে আমাদের এই কাজটি দ্রুত সম্পাদন হয়ে যায়। আমরা যদি এখানে 5 লিখি, 5 বার ঘুরবে, কিন্তু আমরা তো চাচ্ছি না একবার, দুবার বা তিনবার, আমরা চাচ্ছি ইনফিনিটি, সারাদিন ঘুরবে। তাহলে কি করবো, আমরা এখানে ইনফিনাইট এটা লিখে দেবো। আমরা দেখা যাবে আমাদের পাখাটি সারাদিন ঘুরতে থাকবে, কিন্তু আমাদের এখানে পাখা ঘুরতে গেলে একটি তাল বিলম্ব হচ্ছে, একবার থেমে যাচ্ছে, একবার আস্তে ঘুরছে, একবার জোরে ঘুরছে। এটাকে ঠিক করা দরকার। এটাকে ঠিক করার জন্য আমরা কী করতে পারি, অ্যানিমেশন টাইমিং ফাংশন। টাইমিং ফাংশনের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে, আমরা ইচ্ছা করলে বানিয়ে নিতে পারি, কিন্তু এখানে একদম লিনিয়ার রয়েছে, একদম সরল রেখায় চলবে, অর্থাৎ সরল গতিতে চলবে, কোনো স্পিড কমা বাড়া হবে না। তাহলে দেখতে পাচ্ছি আমাদের পাখাটা কিন্তু ইতিমধ্যে ঘোরা শুরু করেছে। এখন আমাদের পাখার গতি এরকম রয়েছে, আমি যদি চাই আমার পাখার গতিটি বাড়াবো, সেক্ষেত্রে কী করবো, অ্যানিমেশন ডিউরেশনের ক্ষেত্রে আমি 1 সেকেন্ড করে দিব। তাহলে আমাদের পাখাটি আরও জোরে ঘুরতে থাকবে, আমি 1.5 সেকেন্ড বলতে পারি। তাহলে সেক্ষেত্রে পাখা আরেকটু আস্তে ঘুরবে, অর্থাৎ এক পাক ঘুরতে কতক্ষণ সময় লাগবে, আমি চাইলে এখানে মিলি সেকেন্ড ইউজ করতে পারি। আমি 100 মিলি সেকেন্ড দিয়ে দিচ্ছি, 100 মিলি সেকেন্ড। আমি আরেকটু আস্তে করে দিব, অর্থাৎ 5 সেকেন্ড করে দিব। তাহলে আমাদের পাখাটি আরও আস্তে আস্তে ঘুরবে। এরকম অনেক ধরনের অ্যানিমেশন বানানো যায়। চেষ্টা করব বেশ কিছু অ্যানিমেশন আপনাদেরকে বানিয়ে দেখানোর জন্য। আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।